লক্ষ্মীপুরে জোড়া খুনের মামলায় চোদ্দ মাস পর বত্রিশ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দিয়েছে পুলিশ তবে আসামিদের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে স্বজনদের প্রধান অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জিহাদি গ্রেফতার না হয় ক্ষুব্ধ তারা এখন নিজের বিকাশ দুই হাজার তেইশ সালের পঁচিশ এপ্রিল রাতে সন্ত্রাসীদের গুলিতে মারা যান জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাল নোমান এবং ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম পরদিন নিহত নোমানের ভাই আঠারো জনের নাম উল্লেখ সহ মোট তেত্রিশ জনকে আসামি করে হত্যা মামলা করেন ঘটনার দেড় বছর পার হলেও প্রধান আসামি আবুল কাশেম জিহাদি এখনও ধরা বাইরে বেশিরভাগ আসামি আছেন জামিনে আবুল কাশেম দোষারোপ করে এসেছি যেহেতু তার নির্বাচনটা কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্রিকেই নোমানের সাথে তার বিরোধ এবং নোমানকে এসে প্রকাশ্যেই হত্যা করবে বলে বিভিন্ন জায়গায় অপপ্রচার চলিয়ে ছাড়িয়েছে মামলা যারা ধরা গেছে যাবিনে আসছে তারা আসার পর থেকে আবার সঙ্গবদ্ধ এখন আমার জীবনের লাইফ রিক্স আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ নুরুল হুতা পাটোয়ারি দাবি করেন মূল আসামিদের অন্তরালে রেখে অভিযোগপত্র জমা দেয়া হয় মামলার অধিকতর তদন্তের দাবিও জানান তিনি যেভাবে তদন্ত করে গণভাবে অভিযুক্ত করেছে এতে আমার সন্দেহ হয় সঠিক সঠিক তত্ত্বটা তদন্তকারী কর্মকর্তা উদ্ঘাটন করতে পারে নাই যদি সে উদ্ঘাটন করতে পারত তাহলে এতজনের বিরুদ্ধে সিএস দেওয়ার প্রয়োজনীয়তা ছিল না তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান অভিযুক্ত বত্রিশ জনের অনেকেই হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন অভিযোগপত্র গ্রহণের পরে বিচার আমলে সাক্ষী প্রমাণা আমলেই যথাযথ বিচার ব্যবস্থা গ্রহণ করা হবে হত্যায় জড়িত থাকার অভিযোগে বত্রিশ আসামিকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয় নিউজ